নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি বাংলা এট ফাইভ আর প্রথমেই জানাই আর মাত্র এক ঘন্টা তার মধ্যেই ভোট পর্ব চলছে আপনারা যারা লাইনে গিয়ে দাঁড়াবেন তারা ভোট দিতে পারবেন নিজের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আর তারই সঙ্গে বাংলা এট ফাইভে যেদিকে আমরা নজর রাখবো দিন ধরে ভোট উত্তেজনা সেই খবর তো রয়েছে তারই সঙ্গে কোচবিহারকে কেন্দ্র করে পর পর বক্তব্য পাল্টা বক্তব্যের ছবি উঠে এসেছে এই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল এবং বিজেপির তরফ থেকে বিমল শঙ্কর নন্দা প্রদেশ স্বাগত আর এই মুহূর্তে কোচবিহার থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি উদয়ন গুহ উদয়ন দা বারবার আপনার বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপি আপনি উস্কানি দিচ্ছেন কি বলবেন আমি দিলাম আমি তো আজকে পুলিশ এবং সাংস্কৃতিকদের দ্বারা হয়েছিলাম আমি যদি কোনো উস্কানি দিয়ে থাকি তাহলে আপনাদের চ্যানেলের সাংবাদিক আপনাদের যারা ক্যামেরাম্যান তারা সবাই তো ওখানে ছিলেন তারা একটা ঘটনা দেখান একটা ছবি দেখান যেখানে আমি কাউকে উস্কানি দিচ্ছি বা গোলমালের সাথে জড়িত এমন কোনো ছবি যদি আমাকে দেখাতে পারেন তাহলে তো আমি বলছি যে রাজনীতিটাই ছেড়ে দেবো নিষিত প্রামাণিক নিজে বলছেন যে এ কারণেই আপনাকে আটকে রাখার কথা কমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল আপনি বেরিয়েছেন আর তারপরে অশান্তির খবর আসছে বলে তিনি বলছেন আপনারা বলছেন নিশিদ্ধ প্রামাণিক নিজে মুখে বলেছেন যুধিষ্ঠির যদি নিজের মুখে বলেন তাহলে তো সেটা মানতেই হবে আপনাদের কারণ যুধিষ্ঠির নিজে মুখে বলেছেন যে আমি গোলমাল করছি তাই এই গোলমাল হচ্ছে গোলমাল হয়েছে একটাই দিনাটায় সেটা হচ্ছে ভ্যাটাগুড়িতে সেটাও নিশিৎ প্রামাণিকের বাড়ির থেকে একশো কি দুশো মিটার দূরে হবে সেখানে আমাদের ব্লক সভাপতিকে সকালেই আক্রমণ করা হয় তাকে বিভৎসভাবে মারা হয় তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে যা কিছু হয়েছে নিশিৎ প্রামাণিকের খাস হয়েছে নিশিৎ প্রামাণিকের বাড়ির সামনে হয়েছে দিনহাটা শহরে কোনো গোলমাল হয়নি বা আমি যেখানে যেখানে গেছি সেখান দিয়ে কোনো রকম গোলমাল হয়নি কাজেই এই কথাগুলোর কোনো মানে হয় না কারণ হতাশার থেকে তিনি এই কথাগুলো বলছেন তিনি তার চরিত্র অনুযায়ী রাজনীতি করছেন তিনি সেজে গুজে বেলা একটার সময় বেরিয়ে কয়েকটা বুথে গেছেন আমি সেখানে সকাল আটটার থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি এখনও বাড়ি ফিরিনি বাড়ি ফিরব নিশিদ্ধ প্রামাণিক গৃহবন্দী উদয়নগহ না বরঞ্চ আমাদের কিছু অভিযোগ আছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যারা বুথের থেকে বেরিয়ে বুথের বাইরে গিয়ে বিভিন্ন ক্যাম্পে আমাদের কর্মীদের আক্রমণ করেছে আমাদের কর্মীদের ওপর লাঠি চালিয়েছে এই ধরনের ঘটনা কয়েকটি আমাদের সামনে উঠে এসছে সেগুলো পরবর্তীতে আমরা একেবারে তথ্য প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে কিন্তু উদয়নদা কোচবিহারে এই ঘটনাগুলো কি এড়ানো যেত না সকাল থেকেই তো আমরা দেখলাম কোচবিহার দিন এই সর্বত্রই আমরা দেখলাম উত্তেজনা সবশেষে ভেটাগুড়িতে আপনাকে ঘিরে বিক্ষোভ মহিলাদের আমাকে ঘিরে মহিলাদের বিক্ষোভ এটা বলা যাবে না সাজিয়ে গুজিয়ে মহিলাদের আনা হয়েছে যাতে আমাকে আমার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যায় কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখানো কেউ সাহস দেখায়নি বা কেউ করতেও আসেনি আর দুই নম্বর হচ্ছে একটা এত যদি মহিলা এসে থাকে কুড়ি পঁচিশ জন বা তিরিশ জন মহিলা যদি এসে থাকে তাহলে তাদের সাথে একটা পুরুষ এলো না কেন একটা পুরুষ মানুষকে দেখা গেল না কেন সবাই তো বিবাহিত মহিলা ছিলেন তাদের সাথে একজন পুরুষ থাকবেন না আসলে সাজিয়ে গুছিয়ে ঘটনা হতাশার থেকে এই ঘটনা ঘটানো হয়েছে পায়ের তলার থেকে মাটি সরে গেলে এই ঘটনা ঘট যাওয়ার ফলে এই ঘটনা ঘটানো হয়েছে বুঝতে পেরেছে যে কি হতে যাচ্ছে ভোটের ফলাফল তার থেকে এটা ভেবেছিল ভ্যাটাগুড়িতে একেবারে এক ছত্র আধিপত্য চালাবে কিন্তু আমি যে সকাল থেকে ঘাটি গেড়ে বসে থাকবো সেটা বুঝতে পারেনি আর সেই কারণেই হয়তো নির্বাচন কমিশনের কাছে মামাবাড়ি রাবধার করেছিল যাতে আমাকে ভোটের দিন গৃহবন্দী করে রাখা হয় আবার আমি ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনেরকে যে এই ধরনের মানে বাচ্চাদের মতন আবদার তিনি তারা কর্ণপাত করেন ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বললাম উদয়ন গুহর সঙ্গে সরাসরি আমরা তার সঙ্গে কথা বললাম নিশীত প্রামাণিক উদয়ন গুহ সম্পর্কে কি বলেছেন জানাবো কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুতপা সেনের কাছে সুতপা এখনো পর্যন্ত ভোটের পার্সেন্টেজ কি সামনে আসছে সুতবার সঙ্গে আমরা কথা বলবো কিন্তু তার আগে আমরা শুনিয়ে নেব নিশীত প্রামাণিক সরাসরি উদয়ন গ্রহণ নাম করে ঠিক কি অভিযোগ করছেন তিনি শোনাবো মায়েদের কখনো অসম্মানিত করতে নেই কখনো যারা সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে তৈরি হয়ে আছে এবং আমি বলেছি না সকালে যে জনগণ প্রতিরোধ করবে আমাদের কারণ আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি এবং গত দিনহাটার যে গত বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানেও মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই এখানে যেখানে গুণ্ডাম্য করার চেষ্টা হচ্ছে যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই আসবো আলোচনায় বিমল দা আপনার কাছে আসবো এই যে উদয়ন গুহ বারবার করে বলছেন যে এটা তৈরি করা হচ্ছে উনি ওনার মতো ঘুরেছেন ওনার মতো দেখেছে কিন্তু তারপরে ওই ঘটনা ওটা তো উনি বলবেন আমি সেটা নিয়ে খুব একটা রিয়াকশান ওনার একটা কথা কেন নজর রাখনি বলো তো বলা উচিত ছিল এত মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন সঙ্গে পুরুষ নেই কেন বুঝতে পারলে মানসিকতাটা কি মাইন্ডসেটটা কি যে মহিলারা একা বিক্ষোভ দেখাতে পারবেন না সঙ্গে একজন পুরুষ লাগবে দিস ইজ দ্য মাইন্ডসেট অফ এ মিনিস্টার ভালো করে লক্ষ্য রাখো এটা হচ্ছে এক ধরনের কি বলবো মানে এটাকে যদি পুরুষতান্ত্রিকতা না বলি আমি নিজে খুব একটা নারীবাদে বিশ্বাস করি না নারীবাদের অনেক ত্রুটির জায়গা রয়েছে শুধু এই মনোভাবের জন্যেই না মানে আমরা কিছু বলি না কিন্তু আজকে তিনি একজন মন্ত্রী হয়ে বলছেন একজন মহিলা বেরোচ্ছে সঙ্গে পুরুষ নেই কেন বোঝাই যাচ্ছে তার মানসিকতা কি দ্বিতীয় কথা এই উদয়ন সম্পর্কে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন একটা শব্দ ব্যবহার করেছিল আমি আজকে সে শব্দটা উল্লেখ করতে চাইছি না খুব খারাপ একটা শব্দ তারপরে তাকে মন্ত্রিসভায় রাখা হয়েছে এই এই দলের এই সব মহাপুরুষ গুণধররা সব মন্ত্রী হয়েছেন থার্ড হচ্ছে যে এতো পাহেলে ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় বলা কথা আছে না মহিলারা খালি হাতে ঘিরে দিয়েছিল যখন সন্দেশখালি মতো হাতে ঝাঁটা উঠবে তখন কী হবে ওই বসেছিল বেঞ্চে বেঞ্চটা জুটবে তো এই লোকগুলো সেটাই হবে আলটিমেটলি সেই দিকে যাচ্ছে আই এম সরি টু সে যে এরা পশ্চিমবাংলার রাজনীতির লজ্জা আমি বলতে বাধ্য হচ্ছি আসবো আসবো আলোচনায় কিন্তু তার আগে আমরা একটুখানি চলে যাব এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুতভা সেন সুতবা এখনো পর্যন্ত ভোটিং পার্সেন্টেজ কি জানা যাচ্ছে আমরা কিছুক্ষণ আগেও জানছিলাম যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ অন্তত প্রথম দফা নির্বাচনে অনেকটাই গিয়ে রয়েছে ভোট দানের হারে একদমই তাই দেখো দ্বিতীয় স্থানে আছে বলা যেতে পারে কারণ সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে এবং তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গে বেলা তিনটে পর্যন্ত আমাদের যে তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন তাতে দেখা যাচ্ছিল যে পঁয়ষট্টি শতাংশেরও বেশি তিনটে কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে পাঁচটার সময় দেওয়ার কত পাঁচ পাঁচটা পর্যন্ত কত ভোট পড়েছে সেটা আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে দিয়ে দেওয়া হবে তাহলে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কিন্তু কমিশন বারবারই যেটা বলছে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু যেভাবে ভোট পর্ব এগোচ্ছে অর্থাৎ পার্সেন্টেজ যেভাবে ঘন্টা ঘন্টায় ঘন্টায় এগোচ্ছে সেটা একেবারেই নর্মাল কারণ এইভাবেই কিন্তু আমাদের সাধারণভাবে একট্টি শতাংশের বেশি ভোট পড়ে এটাই নর্মাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেটা মনে করা হচ্ছে দিনের শেষে কারণ সন্ধ্যা ছটা পর্যন্ত আরও এক ঘন্টা মতো ভোট পর্ব চলবে কাজে সন্ধ্যা ছটা পর্যন্ত এইটটি পার্সেন্টের ওপরে ভোটের পার্সেন্টেজ হবে এমনটাই কিন্তু মনে করছে নির্বাচন কমিশন আর কিছুক্ষণের মধ্যে শিলাদিত্য তোমাকে পাঁচটা পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে সেই তথ্য দিতে পারবো কারণ কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন কিন্তু আমাদের সেই তথ্য জানিয়ে দেবে ধন্যবাদ সুত আমরা সরাসরি চলে আসবো এই মুহূর্তে আলোচনায় মৃত্যুঞ্জয় যে প্রসঙ্গটা উঠে আসছে অর্থাৎ তৃণমূল বিজেপি অপরের অভিযোগ কিন্তু জলপাইগুড়িতে কিন্তু নজর রাখা হচ্ছিল সেই কোচবিহার সেখানে কিন্তু অশান্তি এড়ানো গেল না মৃত্যুঞ্জয় দেখুন নিশ্চিত প্রামাণিক আপনি ওই ওনার যে ডিকটারেশন আছে নির্বাচনে তাতে হলভনামা দেখতে পারবেন ওনার নামে কী কী ক্রিমিনাল কেস দেওয়া আছে একজন সমাজবিরোধী যেইভাবে ওখানে গুন্ডামি কায়েম করার চেষ্টা করেছে মানুষ সাংসদের কাছ থেকে যা পায় চেষ্টা করে একজন উনি নিশিদ্ধ প্রামাণিক পাঁচ বছর সাংসদ ছিলেন সাড়ে ন কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের খরচা করতে পেরেছে চো মানে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার মধ্যে তার মানে মানুষ কি উন্নয়ন পেয়েছে তো বোঝা যাচ্ছে একজন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি যেই ভাষায় কথা বলছেন উদয়ন গুহ থেকে আরম্ভ করে কাজ ভেঙে দিচ্ছে লাস্ট সাত দিন ধরে যেইভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে নিশ্চিত প্রমাণিক উনি যদি কাজ করতেন এগুলো করতে হতো না মানুষ দুটো জিনিসের ওপরে ভোট করবে বা দেবেন এক হলো যে কী কী পেয়েছেন আর কী কী পায়নি যদি রাজ্য সরকার ভালো কিছু করে থাকে আর কেন্দ্রীয় সরকার যদি ভালো কিছু তাহলে ওনাকে ভোট দিতেন উনি তো এইখানকার উনি তো কোচবিহারের মানুষের জন্য কোচবিহারের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল ভারতীয় জনতা পার্টিকে দু সালে তো তো অস্বীকার করার জায়গা নেই ইভেন যদি আমি তুমি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন দেখো তাহলে মাত্র আমরা দুটো বিধানসভা আসনে জিততে পেরেছি কোচবিহারের মধ্যে পাঁচটা এখনো ভারতীয় জনতা পার্টির দখলে কিন্তু ওখানকার মানুষ কী পেয়েছে ওখানকার মানুষ তো সেটা যেটা যেই উন্নয়ন পাওয়ার কথা যেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যেই যেই সাহায্যগুলো পাওয়া দরকার একজন সাংসদের কাছ থেকে কিছুই পায়নি তাই মানুষ যখন এইবার চৌ চৌঠা জুন যখন তুমি ইভিএম মেশিন গণনা হবে তখন তুমি দেখবে যে কুচবিহা নিশ্চিতভাবে হারতে চলেছে এই হারার ভয় আবল তাবোল বকছে বলছিল যে গুহকে ঘরের মধ্যে বন্দি করে রাখ বিমল একজন শিক্ষক মানুষ উনি যে কীভাবে বলছেন যে এই কথাগুলো যে আমি বুঝতে পারলাম না যেই বাসে মানে গুহকে যেইভাবে ব্যক্তি আক্রমণ করছে বা ঝাঁটা নিয়ে আক্রমণের কথা বলছেন আজকে পঞ্চায়েত নির্বাচনে এই প্রতিরোধের মাধ্যমে বিরোধী দল যেইভাবে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যেইভাবে তাদের কর্মী তাতিয়ে দিয়েছিল আমি বিমল কাছে অনুরোধ করতে পারি উনি আমার চেয়ে সিনিয়র মানুষ উনি একজন শিক্ষক মানুষ উনি যদি এইভাবে তাতিয়ে দেওয়ার রাজনীতি করেন তাহলে এটা ভুল বার্তা যাচ্ছে কারণ এখনও ছ দফা নির্বাচন আছে আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু নিশ্চিত প্রামাণিক ভারতীয় জনতা পার্টি যদি হারার হয়

হোম মিনিস্টারের ছোট ভাই ছোট হোম মিনিস্টার আর সারা বুথ পাহারা দিচ্ছে কে বুথ লাইন দিচ্ছে কে দেশ চমকাচ্ছে কে সিএপিএফ একা একা অর্থাৎ যার বিয়ে পুলিশ ডেপ্লয় করার ক্ষমতা স্টেট গভর্নমেন্টের মেয়াই আগজা বিজেপি কমিশন Is it not the fact that deployment of police is lies with the state government? But how the acting home minister, as the acting home minister, is giving instruction that only central forces will continue, will run the election? বিমলদা সরাসরি অভিযোগ আপনারা নিয়ন্ত্রণ করছেন কমিশনকে এসব কথা শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি বাংলা মানুষও অভ্যস্ত হয়ে গেছে আজকাল গুরুত্ব দেয় না আমার কথা হচ্ছে যে কোন পুলিশকে ডিপ্লয় করা হবে সেন্ট্রাল ফোর্স কীভাবে কাজ করবে দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন কারণ ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা ও কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয় এক দুই খুব কষ্ট হচ্ছে সেন্ট্রাল ফোর্স আছে বলে রাজ্য পুলিশকে দিয়ে ভয় দেখানো হতো মানুষকে রাজ্য পুলিশকে দিয়ে যে শাহজাহানকে ধরতে দুমাস লেগেছিল রাজ্য পুলিশকে দিয়ে সবাইকে নামিয়ে দেওয়া হবে রাজ্য পুলিশ তাদের গার্ড করবে তারা পটাপট স্ট্যাম্প করবে ছাপ মারবে এইগুলো খুব হয়নি বলে কষ্ট হচ্ছে গত ঠিক মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছিল এবার চার হাত তুলে আশীর্বাদ করবে জাস্ট রেজাল্টের দিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা অবশ্যই করে ফেরত আসবো কিন্তু তার আগে আমরা নিয়ে একটা বিরতি বাংলা ফাইভ ফাইভে আর তারই সঙ্গে আপনাদেরকে বলছি সকাল থেকে আপনারা জানেন যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আমরা যেমন আবেদন জানাচ্ছি এখনও কিন্তু সময় বাকি রয়েছে আপনারা কারোর যদি কোনো কারণে দেরি হয়ে গিয়ে থাকে আপনারা লাইনে দাঁড়ালেই সন্ধ্যে ছটার মধ্যে আপনার কিন্তু অধিকার ভোট দানের আপনি ভোট দিতে পারবেন ভোট দিন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন জি ঘন্টা একটা বিরতির বিরতির পর পর ফেরত আসছে আপনাদের স্বাগত আলোচনায় আসবো কিন্তু তার আগে যেদিকে নজর রাখবো নাটাবাড়িতে ভোটের শেষ লগ্নে উত্তেজনা ভোটের শেষ ফেলায় আক্রান্ত বিজেপি সমর্থক বলে জানা যাচ্ছে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা কি হয়েছে এখন নাথাবাড়ির একশো আশি নম্বর বুথে হঠাৎই নিশিত প্রামাণিকের কাছে একটি ফোন আসে এবং তিনি ছুটে আসেন এবং সেখানে গিয়ে দেখা যান তিনি অভিযোগ করেন যে আহ এখানে আহ ভোট লুট করা হচ্ছিল এবং মহিলা সমর্থক বিজেপির মহিলা সমর্থক তার গালে চাকু দিয়ে মারা হয়েছে ছুরি দিয়ে তার গাল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ তিনি বলেছেন যে নির্দিষ্ট নির্বাচন কমিশনের কাছে সেই বিষয়ে অভিযোগ জানানো হবে এবং এই বুথ সকাল থেকে তৃণমূল কংগ্রেস দখল করার চেষ্টা করছেন বলে প্রামাণিক তিনি অভিযোগ করেছেন অভিযোগ তিনি সড়ক হয়েছেন এবং ওই মহিলা কর্মী বিজেপির ওই মহিলা কর্মী তিনি বলছেন হঠাৎ করেই তারা আসেন এবং তৃণমূল কংগ্রেসের নাম করে তিনি অভিযোগ করছেন যে তার গালে চাকু দিয়ে আঘাত করা হয় এবং তাকে বলা হয় তিনি ভোট দিতে পারবেন না তিনি সেইখানে থাকতে পারবেন না এলাকায় এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এবং নিশীত প্রামাণিক তিনি ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ধন্যবাদ মৌমিতা মৃত্যুঞ্জয় আবার অভিযোগ তোমাদের বিরুদ্ধে সকালবেলা থেকে তো আমি বললাম এসব বাজে অভিযোগ করে লাভ আছে আমাদের বুথ কোচবিহারকে কেন্দ্র করেই তো এত ঘটনা এত দুটো কথা বলি যাদের পাশে মানুষ নেই এই মানে বিজেপির আলিপুরদুয়ারের প্রার্থী নিজের বুথে এজেন্ট দিতে পারে না বিজেপির বলছে অন্য জায়গা থেকে আনবো তাও পরে আসছে সে আনতেই পারে নিজের ভূতে একটা এজেন্ট নেই যাদের সাথে মানুষ নেই সংগঠন নেই কিছু নেই তারা অভিযোগ ছাড়া কি করবে আমাদের বুথের সভাপতিকে আমাদের অঞ্চল সভাপতি লোকজন মাথা পাঠিয়ে দিয়েছে সকালবেলা আপনারা দেখেছেন খবর উদাহরণ হসপিটালে গেছে আমাদের অঞ্চল সভাপতি দুশো ছাব্বিশ নম্বর বুথে শুধু তিন নম্বর সভাপতি ব্লক সভাপতিকে আপনি যদি দেখেন দুশো ছাব্বিশ নম্বর বুথের আমাদের ওখানে মানে শীতলকুচি কুচি দুশো ছাব্বিশ নম্বর বুথে কোন মানুষকে লাইন থেকে বার করে দিয়েছে আটটার মধ্যে একজন মানুষকে রাখতে দেয় ওখানে প্রথম শুরু হয়েছিল বিজেপির একজন বুথ প্রেসিডেন্টকে মাথা পাঠিয়ে দেওয়ার এবং গুরুতর অবস্থায় তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এটা দিয়ে শুরু হয়েছিল এবং শেষ হলো জানি না এটা শেষ কিনা একজন মহিলার গায়ে আঘাত করার ছুরি দিয়ে গাল কেটে দিয়েছে আপনারা নিজেরা দেখাতে পাচ্ছেন না ওটা ব্লার করে দিতে হচ্ছে কারণ ওখানে রক্ত ঝরছে আপনাদের আপনারাই তো ব্লার করছেন আমি তো আর করিনি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এরা ভোটের লোভে যা খুশিতে নাটাবাড়ির বিধায়ক বিজেপির না ওখানকার সাংসদ বিজেপি সন্ত্রাস যা করছে এই সমস্ত প্রশ্নের নামার জন্য বিজেপি তার মধ্যে আরো একটি ছবি আজকে উঠে আসে বোমা পড়েছিল সেই বোমা উদ্ধার করে উদ্ধার করার যে পদ্ধতি পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছিল সেই ছবি জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি তুলে ধরেছিল এই ছবি যেরকম ভাবে উদ্ধার করা হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক ভাবে করা হয়েছে বলেই পুলিশের কাছে পুরো বিষয় জানানো হয়েছে এবং পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে জি চব্বিশ ঘন্টার খবরের জেরে এই পুরো বিষয়ের সামনে এসেছে আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের এই আলোচনা বাংলা এট ফাইভের এখানেই শেষ করছে কিন্তু তারই সঙ্গে আবারও আপনাদেরকে অনুরোধ করব যে ভোট দান করুন ভোট দান করা আপনার গণতান্ত্রিক অধিকার এখনও ঘড়ি বলে দিচ্ছে সময় রয়েছে আপনারা যদি দাঁড়ান সন্ধ্যে ছটার মধ্যে লাইনে ভোট দান আপনি করতে পারবেন চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা